আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, 2500 নারায়ণগঞ্জ, অনলাইন শিক্ষা, অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস চালু করছি। আজকের অনলাইন ক্লাস পরিচালনা করছি আমি মোহাম্মদ আবদুল্লাহ খান, প্রভাষক, ইসলাম শিক্ষা, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো আজকে আমরা যে সিরিয়ালভাবে আমাদের যে পড়া চলছিল, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আমরা অলরেডি কয়েকটি পার্ট আমরা পড়ে ফেলেছি। তো আজকে আমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আমাদের পড়া হলো পার্ট 13, এরপরে আমরা পার্ট 14 এবং 15 পড়ব। তো আমরা প্রথমেই আমাদের পার্ট শুরু করে দিই। আমরা আজকে যে পার্টটি পড়ব, পার্ট 13, পার্ট 13তম পার্টের আমাদের পড়ার বিষয় হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল এটা আরবি শব্দ। এই তাওয়াক্কুল সম্পর্কে আমাদের সবারই কম বেশি কিছু ধারণা রয়েছে। এটার অর্থ হল নির্ভর করা, ভরসা করা। তো নির্ভর করা এবং ভরসা করা, আমরা একটা শব্দ বলে থাকি আল্লাহর উপর ভরসা। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা অন্য কোনো কিছুর উপরে সাময়িক নির্ভর করি। তো এই যে নির্ভর করা, এই ভরসা করা, এটার মেন উদ্দেশ্য হলো আল্লাহ সুবহান তাআলার উপর নির্ভর করা এবং তার উপরে ভরসা করা। তো তাওয়াক্কুল হলো মুমিন চরিত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যের মাধ্যমে একজন মুসলিম ব্যক্তি সে আল্লাহর প্রতি তার পূর্ণ আনুগত্য প্রকাশ করে থাকে। তো যে ব্যক্তি তাওয়াক্কুলে বিশ্বাসী, সে ব্যক্তি আল্লাহর ফয়সালার উপরে বিশ্বাসী। আর যে ব্যক্তি তাওয়াক্কুলের উপর বিশ্বাসী নয়, সে আল্লাহর ফয়সালার উপরে বিশ্বাসী নয়। তো যারা তাওয়াক্কুলের উপরে চলে, ভরসা করে আল্লাহর প্রতি, এটি হলো একটা মুমিন জীবনের একটি প্রমাণ তার মুমিন হওয়ার। এই জন্য তাওয়াক্কুলের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি তাওয়াক্কুলের পরিচয় সম্পর্কে। তাওয়াক্কুলের পরিচয় সম্পর্কে আমরা শাব্দিকভাবে যদি বলি, তাহলে এর অর্থ হলো ভরসা করা, নির্ভর করা। তো পরিভাষায় এই তাওয়াক্কুলের যে অর্থ রয়েছে, আমরা পরিভাষায় কোনো কিছু অর্জনের জন্য চেষ্টা সাধনা করার পরে এর ফলাফল পাওয়ার জন্য মহান রব্বুল আলামিনের নিকটে এবং তার উপরে ভরসা করাই হলো তাওয়াক্কুল। আমি আবার বলি, খুব সহজ কথা, যে কোনো কিছু অর্জনের জন্য নিজের যে চেষ্টা সাধনা রয়েছে, এটা করার পরে সফলতার জন্য বা ফলাফলের জন্য মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করা। তাহলে আমরা এখান থেকে একটি জিনিস জানতে পারলাম, যে আল্লাহ তাআলার উপরে ভরসা করব তো অবশ্যই, তবে নিজের চেষ্টা সাধনা করার পরে আমরা সেটা ফলাফলের জন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওনার সামনে তাওয়াক্কুলের একটি ঘটনা, যেটা আমরা উদাহরণ হিসাবে পেশ করতে পারি। আসলে তাওয়াক্কুল জিনিসটা কী, সেটা হলো আমাদের নবীর কাছে একজন সাহাবি আসলেন অনেক দূরের থেকে, ঘোড়ায় চড়ে আসলেন। আসার পরে আমাদের নবীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, বাহিরে ঘোড়া বা উট যেটা দিয়ে তিনি এসেছেন ওটা তিনি ছেড়ে দিয়ে তারপরে আমাদের নবীর সঙ্গে সাক্ষাৎ করছে।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ঘোড়াটাকে বাঁধলে না, তখন ওই সাহাবি বললেন আল্লাহ রসুল, আমি তো আল্লাহর উপর ভরসা করে ঘোড়া ছেড়ে দিয়ে এসেছি, আল্লাহর ভরসা। আমাদের নবী বললেন যে আগে তুমি ঘোড়া বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। তো আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করব, কিভাবে করব, যে এইভাবে আমাদের নবী যেভাবে শিক্ষা দিয়েছেন। তার মানে এখান থেকে আমাদের সংজ্ঞা কিন্তু স্পষ্ট হয়ে গেল যে যথাযথ চেষ্টা সাধনা করার পরে ফলাফলের জন্য মহান আল্লাহ সুবহানাহু তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করা। তো আমরা তাওয়াক্কুলের পরিচয় সম্পর্কে জানলাম। তো তাওয়াক্কুলের গুরুত্ব কি? তাওয়াক্কুলের গুরুত্ব অপরিসীম, এটার গুরুত্ব বলে শেষ করা যাবে না। প্রথমে আমরা আসি, তাওয়াক্কুল হলো ইমানের একটি বিশেষ অঙ্গ বা শাখা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুলের প্রতি অনেক জায়গায় উৎসাহ দিয়েছে, নির্দেশ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, যে মুমিনদের উচিত তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কি করে, তারা আল্লাহর উপরে ভরসা করবে। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে ভরসা আল্লাহ তাআলার উপরেই করো। আমরা কিন্তু ভরসা আল্লাহর উপরে করি বলে আমরা বিশ্বাস করি, মুখে বলি, কিন্তু কাজে কামে কিন্তু দৌড়াই অন্যদের নিকটে। আমরা মানুষকে বলি যে আপনি আমার ভরসা, আপনি আমার সব, এটা আমরা মানুষকে বলি, কিন্তু আসলে আমাদের এই বলাটা কি যথাযথ, এটা সঠিক? এটা কখনোই সঠিক নয়। এরপর আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনদের একটি গুণাবলী হলো যারা মুমিন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, একনিষ্ঠ বান্দা, তাদের একটি গুণ হলো যে তারা তাদের রবের উপরেই সকল কাজে ভরসা করে। তো অনেকেই মানে অনেকেই টিটকারি করে যে আল্লাহর উপর ভরসা করে বসে থাকো, কিছু করার দরকার নেই। আসলে এটা তো ইসলামের কথা নয়। ইসলামের কথা কি কোথাও এরকম বলা আছে যে তুমি কিছু করবে না, শুধু আল্লাহর উপর ভরসা করে থাকবে? না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি পরিশ্রম করেন নাই? তিনি কি তার রাষ্ট্র মদিনা নামক রাষ্ট্রটি মানে ধরে রাখার জন্য তিনি কি প্রচেষ্টা করেন নাই? তিনি কি মানুষের মাঝে সম্প্রীতি এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি কি প্রচেষ্টা করেন নাই? তো তিনি কি ইসলামকে মানব জাতির নিকটে প্রচার করার জন্য তিনি কি প্রচেষ্টা করেন নাই? তো তিনি তো ইচ্ছা করলে আল্লাহর উপর ভরসা করে বসে থাকতে পারতেন, ইসলাম এমনি প্রচার হয়ে যেত, মদিনা রাষ্ট্র এমনি গঠন হয়ে যেত, সাহাবাদের কিছুই করা লাগতো না, এতগুলো যুদ্ধ করার প্রয়োজন ছিল না, আমাদের নবী এবং সাহাবারা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে বসে থাকলেই তো ইসলাম প্রচার হয়ে যাওয়ার কথা ছিল, তারপরেও তো হলো না। তাহলে তারপরেও তারা চেষ্টা করেছেন, আমাদের নবী চেষ্টা করেছেন, তিনি দিন ও রাত্র চেষ্টা করেছেন। এরপরে মদিনাতে তিনি যে কয়েকদিন ছিলেন 10টি বছর, সেখানে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক মতো ঘুমাতেও পারেননি, তো তিনি অবশ্যই ইসলামের জন্য, রাষ্ট্র গঠনের জন্য, রাষ্ট্রকে টিকায় রাখার জন্য, মুসলমানদের নিরাপত্তার জন্য তিনি শুধুমাত্র আল্লাহর উপর ভরসাই করেছিলেন না, তিনি যথাযথ চেষ্টাও করেছেন। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে তাওয়াক্কুল করতে হবে, তার মানে কি চেষ্টা সাধনা করার পর বসে থেকে থেকে যে সমস্ত দরবেশ সুফি এরপরে যারা নিজেদেরকে আল্লাহওয়ালা বলে আধ্যাত্মিক দাবি করে, আধ্যাত্মিকতার মানে মানে ব্যক্তি দাবি করেন, ওনারা এটা বুঝান যে তাওয়াক্কুল মানে হলো আল্লাহর উপর ভরসা করে, সব কিছু বন্ধ করে আল্লাহর উপর ভরসা করে থাকো না। আমি শুয়ে থাকলে মুখে আমার খাবার ঢুকবে না, আমার চেষ্টা করতে হবে,
চেষ্টা করতে হবে। তাহলে আমাদের অবশ্যই তাওয়াক্কুল, আমাদের এই গুণটা অর্জন করতে হবে। কিন্তু কীভাবে? ইসলাম যেভাবে বলেছেন, কীভাবে বলেছেন? নিজের চেষ্টা সাধনা করার পরে। তো এগুলো ইমানে ইমানদারির গুণ। ইমানদার চেষ্টা সাধনা করার পরে আল্লাহর উপর ভরসা করবে। এরপরে যারা মানে তাওয়াক্কুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। এরপরে নবীদের গুণ, নবী রাসূলগণ তারা তাদের চেষ্টা সাধনা করার পরে এমনকি শত্রুদের কাফিরদের ব্যাপক হুমকির মুখে তারা কী করেছিলেন? একমাত্র আল্লাহর উপরে ভরসা করেছিলেন। তো হুদ আলাইহিসসালামকে যখন হুমকি দেওয়া হলো তখন তিনি বলেছিলেন ইন্নি তাওয়াক্কালতু আল্লাহি রব্বি ওয়া রব্বিকুম, আমি সেই আল্লাহর প্রতি ভরসা করেছি যিনি আমার রব এবং তোমাদের রব। এরপর ইয়াকুব নবী তিনি যখন ইউসুফকে হারালেন, এরপর বিনিয়ামিনকে হারালেন, এরপর তিনি কী বলেছিলেন? ইনি লহুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে। আলাইহি তাওয়াক্কালতু, আমি সেই আল্লাহর উপরে ভরসা করছি। ওয়ালাল্লাহি ওয়ালাইহি ফাল্লিয়া তাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর যে আল্লাহর উপরে ভরসাকারীরা ভরসা করে থাকি। ভরসাকারীরা কারা? মুমিন বান্দারা, নবী রাসূলগণ, যে আল্লাহর উপর ভরসা করেন আমিও সেই আল্লাহর উপরেই ভরসা করলাম। তো দেখেন, আমরা আমাদের হুদ নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, এদের জীবনী আমরা দেখেছি। ওনারা ভরসা করেছিলেন, চেষ্টা সাধনা করার পরে ভরসা করেছিলেন, ফলাফল ওনারা পেয়েছিলেন, ফলাফল ওনারা পেয়েছিলেন। এরপরে ইব্রাহিম নবী ওনাকে যখন আগুনে ফেলার জন্য সকল চেষ্টা যখন সম্পূর্ণ, তখন ফেলে দিবেনই ঠিক এই মুহূর্তে সমস্ত জগতের প্রাণীকুল, সৃষ্টিকুল তারা মহান রব্বুল আলমিনের নিকটে বললেন আয় আল্লাহ, তোমার প্রিয় হাবিবকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে তোমার তাওহীদের কারণেই। তো আল্লাহ তাকে রক্ষা করেন, আল্লাহ বলেন তোমরা রক্ষা করো। তখন সমস্ত প্রাণী রক্ষা করার জন্য এসেছিল, এরপরে ফেরেস্তাকুল এসেছিল, জিব্রাইল সাল্লাম আসছিলেন। তো আসার পর যখন জিব্রাইল সাল্লাম বললেন যে হে আল্লাহর হাবিব, তো আপনার কী চাওয়া পাওয়া এই মুহূর্তেই, আমি আপনাকে সাহায্য করতে পারি? তখন ইব্রাহিম তিনি কী বলেছিলেন? তিনি বলছেন হাসবুনাল্লাহ, আমি সেই উত্তম অভিভাবকের উপরেই আমি ভরসা করি। তাহলে কি উনি যে সবাই চেষ্টা করেছেন তাকে বাঁচানোর জন্য, তা উনি শেষ মুহূর্তে আমাদের আল্লাহ সুবহানাহু উপরে ভরসা করলেন, তা কি ফলাফল উনি পান নাই? পেয়েছে, কঠিন ফলাফল, যেটা ইতিহাস আশ্চর্য অলৌকিক ফলাফল তিনি পেয়ে গেলেন। ইয়াকুব নবী অলৌকিক ফলাফল তিনি পেয়ে গেলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সকাল সন্ধ্যায় সাতবার পড়তেন কি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমাদের নবী সকাল সন্ধ্যায় সাতবার করে পড়তেন। তো আমাদের নবী কি এর ফলাফল পাননি? পেয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন শত্রুরা তাকে মেরে ফেলার জন্য, কাফেররা তাকে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হলো, সারা দুনিয়ার মানুষ তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করলেন, সেই জামানার যারা পরাশক্তি তারা চেষ্টা করলেন, কিন্তু পারেন নাই। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি সকাল সন্ধ্যা সাতবার এটা পাঠ করতেন। আর তিনি তার উম্মতকে বলে গিয়েছেন যে তোমরা সকাল সন্ধ্যা যদি সাতবার করে এই দোয়াটি পাঠ করো, তাহলে দুনিয়া এবং আখেরাতে তোমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আবু দাউদ ইবনে মাজাহ হাদিস। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় তিনি বলেছেন যে তুমি কাফেরদের উপর ভরসা করবে না, ফাআরিদানুহুম, তাদের থেকে মুখ ফেরায় নাও। কি করো? ওয়া তাওয়াক্কালু আলাল্লাহ, আর তোমরা আল্লাহর উপরে ভরসা করো। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আর তোমাদের অভিভাবক হিসাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম? আমরা তাওয়াক্কুলের একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা বুঝতে পারলাম। তো তাওয়াক্কুল মানে ভরসা করা, নির্ভর করা কার উপরে? মহান আল্লাহ তাআলার উপরে। কখন, কীভাবে? সেটা হলো মানে কোনো কল্যাণ বা কোনো জিনিস উপার্জনের জন্য, হ্যাঁ,
নিজের চেষ্টা সাধনা করার পরে ফলাফলের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মনে করে ভরসা করা। তাহলে আমরা এখানে দেখলাম আমাদের তাওয়াক্কুলের গুরুত্ব এবং ফজিলত। তো এখান থেকে আমাদের একটা প্রশ্ন, সেটি হলো যে তাওয়াক্কুলের গুরুত্ব সম্পর্কে তোমরা মোটামুটি একটি পৃষ্ঠা তোমরা লিখে নিয়ে আসবে। এরপরে আমরা আসি পাঠ ১৪। আমাদের পাঠ ১৪ আমরা এহসান করবো এবং পাঠ ১৫তে এহসানের সামাজিক গুরুত্ব, হ্যাঁ, এহসানের ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনের গুরুত্ব। তো আমরা এহসান সম্পর্কে বলি। আচ্ছা, বেনেভলেন্স, বেনেভলেন্স এহসান, এহসান আরবি শব্দ, হুসনুন শব্দ থেকে এটি নির্গত। হুসনুন মানে সুন্দর করা। তো এহসান শব্দের অর্থ হয় সুন্দর করা, এরপরে মানে কনিষ্ঠভাবে কোনো কাজ করা, আন্তরিকতার সাথে কোনো কাজ করা, এরপরে দয়া করা, হ্যাঁ, উপকার করা, এগুলো এহসানের অর্থ। তো এহসান, এটা আমি বললাম, এটা আরবি শব্দটি আরবি, এটার বাংলা হলো কি, দয়া করা, মায়া করা, সুন্দর করা, আন্তরিকতার সহিত কোনো কাজ সম্পাদন করা, একনিষ্ঠতার সহিত কোনো কাজ করা, এরপরে মানুষের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা, এগুলো হলো এহসান। এহসান পারিভাষিক অর্থে অর্থে আমরা দুইটি অর্থ আমরা এখানে বলব। প্রথমত মুহাদ্দিসিন কি বলেছেন, দ্বিতীয়ত জমহুর উলামাগণ কি বলেছেন। তো মুহাদ্দিসিন যা এর পারিভাষিক অর্থ তারা করেছেন, তারা বলেন বিনয় ও নম্রতার সহিত প্রকাশ্য ও অপ্রকাশ্য মানবীয় বৃত্তির সংশোধন এবং শালীন ও সমনভাবে বিভিন্ন কাজ, বিভিন্ন দায়িত্ব সম্পাদন করা। আমি আবার বলি, বিনয় ও নম্রতার সাথে প্রকাশ্য ও অপ্রকাশ্য মানবীয় বৃত্তির সংশোধন এবং শালীন ও সমনভাবে কাজ সম্পাদন করাই হলো এহসান। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, সহজ কথা আমরা বলি যে নম্রতা এবং ভদ্রতার সহিত আমাদের যে মানবীয় বৃত্তি আছে, মানবীয় যে সমস্ত গুণাগুণ আছে, এইগুলোকে সংশোধন করবো, যদি ভুল থাকে সংশোধন করবো, সুন্দর করব, করার পরে এরপরে আমরা শালীনভাবে এবং সমনভাবে আমরা আমাদের উপরে যে কাজ রয়েছে সেগুলো সম্পাদন করব, এটাই হলো এহসান। জামহুর উলামাগণ যে সংজ্ঞা দিয়েছে এহসানের, যে পারিভাষিক সংজ্ঞা দিয়েছেন, এটা আরেকটু সহজ, এটা আমাদের জন্য বোঝা আরেকটু সহজ হবে। জামহুর উলামাগণ খুব সুন্দর ভাষায় বলেছেন যে আল্লাহ তাআলা ও তার সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তা নিষ্ঠা ও আন্তরিকতার সহিত সম্পাদন করাই হলো এহসান। আবার বলি, আল্লাহ তাআলা ও তার সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তা আন্তরিকতা এবং নিষ্ঠার সহিত সুন্দর মতো সম্পাদন করাই হলো এহসান। খুব সহজ অর্থ, আমাদের উপরে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা আমরা সুন্দর মতো পালন করবো, এটাই এহসান। তো আমরা এহসানের পরিচয় জানলাম, আমরা এখন আসব এহসানের প্রকারভেদ। এহসানের প্রকারভেদ, এহসানের প্রথমত দুই প্রকার, একটি হলো আল্লাহর প্রতি এহসান, স্রষ্টার প্রতি এহসান, আরেকটি হলো সৃষ্টির প্রতি এহসান। স্রষ্টার প্রতি এহসান এবং সৃষ্টির প্রতি এহসান বলতে কী বোঝায় সংক্ষেপে আমি বলি। স্রষ্টার প্রতি এহসান হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বিধিবিধান দিয়েছেন, তিনি যে আদেশ করেছেন, এগুলো সুন্দর মতো পালন করা, আল্লাহর ইবাদত বন্দেগি সুন্দর মতো পালন করাই হলো আল্লাহর প্রতি এহসান। তো আল্লাহর প্রতি তো আমরা দয়া দেখাতে পারি না, আল্লাহর প্রতি আমাদের দয়া দেখাতে পারি না, তো আল্লাহ আমাদের প্রতি দয়া দেখান, তাহলে আল্লাহর প্রতি এহসানটা কী? তার মানে আমাদের আল্লাহ প্রদত্ত যে দায়িত্বগুলো এগুলো সুন্দর মতো আন্তরিকতার সহিত একনিষ্ঠতার সহিত পালন করাই হলো আল্লাহর প্রতি এহসান। আয় এইবার আসে আমরা সৃষ্টির প্রতি এহসান। সৃষ্টির প্রতি এহসানটা কী? সৃষ্টির প্রতি এহসান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এক সৃষ্টির প্রতি আরেক সৃষ্টির যে অধিকার নির্ধারণ করেছেন, দায়িত্ব দিয়েছেন,
এই দায়িত্বগুলো যথাযথভাবে সুন্দর মতো পালন করা, একজনের অধিকার সুন্দর মতো আদায় করা, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করা, পশু পাখির সঙ্গে সুন্দর আচরণ করা, এগুলো হলো সৃষ্টির প্রতি এহসান। তো আমরা ইসলামের দুইটি প্রকার আমরা পড়লাম। তো আল্লাহর প্রতি এহসান আমরা জানি, ওমা ইউসলিম ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি আনুগত্য প্রকাশ করলো, আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলো, সে ব্যক্তি হলো মুহসিন। মানে এহসান এর এই গুণটা যিনি আদায় করেন তিনি হলেন মুহসিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যিনি আত্মসমর্পণ করলেন তিনি হলো মুহসিন, তাহলে আল্লাহর প্রতি এহসান করা হয়ে গেল। এরপরে হলো আল্লাহর সৃষ্টির প্রতি এহসান সম্পর্কে আল্লাহ বলেন আবি ওয়ালিদাইন ইহসানা, পিতা মাতার প্রতি এহসান করো। এরপরে অবিদিল কোরবা, আত্মীয় স্বজনের প্রতি এহসান করো। ওয়াল ইয়াতামা, এতিমদের প্রতি এহসান করো। ওয়াল মাসাকিন, দরিদ্রদের প্রতি এহসান করো, দয়া করে, এগুলো সব মায়া করো, দয়া করো, ভালো আচরণ করো। এরপরে ওয়াল জারিদিল কোরবা, হ্যাঁ, সম্পর্কহীন প্রতিবেশী এবং পার্শ্ব প্রতিবেশী, হ্যাঁ, হ্যাঁ, অপনি সাবিল এবং আমাদের যারা পথিক এদের প্রতি আমাদের এহসান, দয়া, মায়া, সুন্দর ব্যবহার, এগুলো করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হলো সৃষ্টির প্রতি এহসান। এখন আমরা বলবো এহসানের উপায়, এহসানের উপায় তার মানে কি, এহসান করার পদ্ধতি কীভাবে এহসান করবো, তাই না? প্রথমত আমরা আসি এহসান আল্লাহর প্রতি এহসান, আল্লাহর প্রতি এহসান করবো কীভাবে, আল্লাহর প্রতি আমরা কি দয়া দেখাবো, আল্লাহর খেদমত করবো, আল্লাহর পাউটি ফেলে দেবো, এটা কি আল্লাহর প্রতি এহসান, আল্লাহকে খাবার দেবো না। আল্লাহর প্রতি এহসান হলো আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলা, এটা হলো আল্লাহর প্রতি এহসান। আর হলো মাতা পিতার প্রতি এহসান, মাতা পিতার প্রতি এহসান আমরা কীভাবে করবো, মাতা পিতার প্রতি এহসান আমরা করবো তাদের যখন যেটা দরকার সেটা আমরা দেবো, তারা যখন ডাকবে তাদের ডাকে আমরা সাড়া দেবো, এবং তারা অসুস্থ হলো তাদের সেবা করবো, তারা দুঃখিত হলো তাদেরকে সান্ত্বনা দেবো, এইভাবে পিতা মাতার প্রতি এহসান করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলেছে ওয়াখফিজ লাহুমা জানাহাজ্জুল লিমিনার রহমা, তোমার রহমতের দানা দানা দুইটি তাদের জন্য প্রসারিত করে দাও, প্রসারিত ওলা তাকুল্লাহুমা উফফিন, তাদেরকে হ্যাঁ কষ্টদায়ক কথা বলবে না, ওলা তানাহারহুমা, এবং তাদেরকে হ্যাঁ তুমি ইয়ে করবে না, তাদেরকে ধমক দেবে না, তাদেরকে ধমক দেবে না। সন্তানদের প্রতি এসব, সন্তানদের প্রতি এসব কীভাবে করবে, সন্তান সন্তানদের প্রতি এসব তাদের প্রতি এসান করবে, তাদেরকে সুন্দর আদব কায়দা শিক্ষা দেবে, তাদেরকে যথাযথ খরচ দেবে, বৈধ খরচ যেগুলো প্রয়োজনীয় খরচ এগুলো দেবে, তাদের আবদারগুলো বৈধ আবদারগুলো মেটানোর চেষ্টা করবে, এরপরে তাদেরকে আদর করবে, ভালোবাসবে, হ্যাঁ তাদেরকে সুন্দর মতো গড়ে তুলবে, এটা হলো সন্তানদের প্রতি এসান। এরপরে আমরা পরিবারের প্রতি এসান, পরিবারের প্রতি এসান মানে কি, নিজের পরিবার যে আছে নিজের স্ত্রী এবং পরিবার পরিজন তাদের প্রতি সুন্দর আচরণ করা, তাদের বিভিন্ন সময়ে তাদের চাহিদাগুলো মেটানো, অনেক সময় তাদের মনের চাহিদা হয় ভালো জিনিস খাওয়ার, সামর্থ্য থাকলে তাদের শেষ চাহিদা পূরণ করে তাদের খুশি করা, এটা হলো পরিবারের প্রতি এহসান। এরপরে আত্মীয় স্বজনের প্রতি এহসান, আত্মীয় স্বজনের প্রতি এহসান আমরা কীভাবে করবো, আত্মীয় স্বজন বিভিন্ন সময় আমাদের কাছে সাহায্যের জন্য আসে, বিভিন্ন সময় আমাদের কাছে কোনো কিছু আবদার নিয়ে আসে, এরপরে তারা বিভিন্ন সময় বিপদে আপদে পড়ে, তো তারা দরিদ্র হলে তাদেরকে সাহায্য করা, তাদের তারা বিপদে পড়লে তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য তাদের সঙ্গে সাক্ষাৎ করা, তাদের সঙ্গে যোগাযোগ রাখা, হ্যাঁ সুন্দর আচরণ করা, তাদের বাড়িতে মেহমান হয়ে যাওয়া, তারা মেহমান হয়ে আমাদের নিকটে আসবে, আমরা তাদের সঙ্গে মেহমানদারি সুন্দর আচরণ করব, এই যে একটা যোগাযোগ রাখা, ভালো ব্যবহার করা, এটা হলো আত্মীয় স্বজনের সঙ্গে এহসান করা, সুন্দর আচরণ, সবার সঙ্গে সুন্দর আচরণ, এটা আমাদের করতে হবে। হ্যাঁ, এরপরে আমাদের নবী সাল্লাম বলছেন যে একজন মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে হাসির মুখে কথা বলবে, এটাও একটা সাদকা, হ্যাঁ সোয়াব পাওয়া যায়। এরপরে আসবে ঋণগ্রস্তের সাথে এহসান, আমার কাছ থেকে যদি কেউ ঋণ নেয় তার প্রতি আমি এহসান করব, কীভাবে, তো ঋণ নিয়েছে এখন সে দিতে খুব কষ্ট হচ্ছে বা প্রকৃতভাবেই তার অভাব এখনও যায় নাই, তাহলে আমরা তার প্রতি এহসান করবো, তার ঋণকে একটু পরিশোধ করার একটু সময় দেবো, এবং পরবর্তীতে যেন এটা আদায় করতে পারে, এবং যদি আদায় একেবারেই না করতে পারে তাহলে আমরা তাকে মানে মাফ করে দেওয়ার চেষ্টা করবো, এভাবে আমরা ঋণগ্রস্তের প্রতি এহসান করবো। এরপরে আমরা এহসান করবো আত্মপীড়িত মানবতা, যারা আত্মপীড়িত আমাদের আত্মীয় নয়, আমাদের প্রতিবেশী নয়, আমাদের আত্মপীড়িত বিভিন্ন জায়গার থেকে আসে, তাদের প্রতি আমরা এহসান করবো কি, তাদের বিপদ আপদে তাদের খাদ্য দিয়ে তাদের পোশাক দিয়ে তাদের
ভালোবাসা দিয়ে এবং তাদেরকে ওষুধ দিয়ে এগুলো দিয়ে আমরা তাদেরকে কম্বল লাগলে কম্বল দিয়ে, শীতের পোশাক লাগলে শীতের পোশাক দিয়ে আমরা তাদেরকে দিয়েছেন। এরপরে আমরা দেখি ব্যাপকভাবে যে একটা আমাদের পশু পাখি, আমাদের পরিবেশ, পশু পাখি গাছপালা আমাদের সম্পদ এগুলোর প্রতি এসব কীভাবে এসব করতে, পশু পাখির প্রতি এসব করতে হবে। আল্লাহ আমাদের বলেছিলাম এসব তোমাদের প্রতি আল্লাহ সুবহানাহু এসানের ব্যাপারটি তোমাদের উপরে ধার্য করেছেন, পালন করতে হবে। তো আমরা যখন পশু পাখি জবাই করবো সেক্ষেত্রে আমাদের নবী সাল্লাম বলছেন ইদা দাবাহতু ফাল ইরিহ দাবাহাতাল, হ্যাঁ যখন তোমরা জবাই করবে তখন খুব দ্রুত করো। তো এইভাবে চাকু ধার দেওয়ার জন্য আমাদের নবী সাল্লাম বলেছেন, এবং এক পশুর সামনে আর এক পশুকে জবাই করতে আমাদের নবী সাল্লাম নিষেধ করেছেন। তাহলে পশু পাখিকে যথা মানে কোনো কারণ ছাড়া তাদেরকে কষ্ট না দেওয়া, এরপরে গাছের পাতা না ছেঁড়া, গাছপালাকে সংরক্ষণ করা, আশেপাশের আমাদের পরিবেশকে সংরক্ষণ করা, এটা হলো সকল সৃষ্টির প্রতি আমাদের এহসান করা। তাহলে আমরা এহসান উপায় সম্পর্কে জানলাম। তো এখন আমরা পাঠ পনেরো পড়ব। তো পাঠ পনেরো হচ্ছে ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে এহসানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। ব্যক্তি জীবনের প্রয়োজনীয়তা অনেক অনেক, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলছেন আল্লাহ আদেশ করে যে তোমরা কী করো, ন্যায়পরায়ণ হও, ন্যায় বিচার করো এবং কী করো, হ্যাঁ ন্যায় বিচার করো এবং তোমরা এহসান করো, মানুষের প্রতি দয়া করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহসানু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা কী করো মানুষের প্রতি দয়া করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনদেরকে দয়াকারীদের ভালোবাসে। তো আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। এরপরে আমরা দেখি নিজের প্রতি এহসান, যে ব্যক্তি এহসান করে সে নিজের প্রতি এহসান করে। ইন আহসানতুম, হ্যাঁ ইন আহসানতুম আহসানতুম লি আনফুসিকুম, আল্লাহ বলছেন যদি তোমরা এহসান করো তাহলে এটা নিজের প্রতি এহসান করা হবে। মানুষের প্রতি এহসান করা মানে কি? নিজের প্রতি এহসান করা, মানুষকে যখন আমি সাহায্য সহযোগিতা করবো মানুষও আমার সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসবে। নিয়ে আমাদের কৃতজ্ঞতা, ওয়াহসিনু কামা আহসানুল্লাহ ইলাইকা, ওয়াহসিন কামা আহসানুল্লাহ ইলাইকা, তুমি মানুষের প্রতি সেই রকম এহসান করো যেরকম আল্লাহ তোমার প্রতি এহসান করেছেন। এরপরে মানুষের ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান, হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান, অর্থাৎ যারা এহসান করে তাদের কি এহসান ছাড়া আর কোনো যা আছে? তাদের প্রতি তো এহসানই করা হবে, দয়া করা হবে, মায়া করা হবে। তো এহসানের পুরস্কার অনেক অনেক বেশি। এরপর আল্লাহ রহমত লাভ করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আহসিনু, এরপর বলছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি এহসানের অনেক অনেক গুরুত্ব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরও বলছেন আল্লাহি আহসানা কুল্লু শাইইন খালাকাহু ওয়া খালাকাল ইনসান মিন তিন, আল্লাহর গুণের অনুশীলন, যে ব্যক্তি এহসান করবে এটা আল্লাহর গুণ, এহসান করা কার গুণ, এটা আল্লাহর গুণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কাজে এহসান করেন, তো এই এহসানটা করা আল্লাহর গুণে, আল্লাহর গুণও অর্জন হবে যদি আমরা এহসান আমরা করি। আল্লাহ বলছেন সিবকাত আল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। এরপরে আসো ধ্বংস থেকে আত্মরক্ষা। এহসান যে করবে সে ধ্বংস থেকে আত্মরক্ষা হবে, এহসানের মাধ্যমে ধ্বংস থেকে আত্মরক্ষা। তার মানে আমি যদি মানুষের প্রতি এহসান না করি তাহলে মানুষই আমার প্রতি এহসান করে না, আমি যে কোনো সময় ধ্বংস হয়ে যাব। আমি বিপদে, মানুষ বিপদে পড়লে আমি আগিয়ে যদি না যাই, আমি বিপদে পড়লেও কেউ আমার আগায় আসবে না, আমি নিশ্চিত আমার ধ্বংস। তাহলে এহসান না করার ফলে অনেক সময় ধ্বংস, এহসান করার ফলে মানুষ ধ্বংস থেকে বেঁচে যায়। কারণ সে যখন মানুষের প্রতি এহসান করে মানুষকে বিপদ আপদে সাহায্য করবে, তার বিপদ আপদেও আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ পাঠিয়ে দেবেন, ফেরেশতা পাঠিয়ে দেবেন তাকে সাহায্য করার জন্য। এহসানের প্রতিদান সুনিশ্চিত। ওয়াজরু ফাইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, ওয়াসবির ফাইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা মুহসিনিনদের যে মানে সওয়াব এটা নষ্ট করেন না। সামাজিক জীবনে এহসানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তো ব্যক্তি জীবনে আমরা দেখলাম, তো সামাজিক জীবনে এহসান গুরুত্ব অপরিসীম। তো এই সমাজের ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এহসান একটা ভূমিকা পালন করে। ইসলামের প্রতিটা বিধান যদি আমরা সুন্দর মতো আদায় করি তাহলে এটা সকল ক্ষেত্রেই আমাদের জন্য, হ্যাঁ আমাদের জন্য ভালো। তো এহসানও আমাদের জন্য ঠিক অনুরূপভাবে ভালো।
সামাজিক ঐক্য প্রতিষ্ঠার জন্য এসআর খুবই জরুরি, কারণ আমরা যদি মানুষের এর প্রতি দয়া করি, মায়া করি, তাহলে মানুষ দয়া মায়া করবে এবং তারা আমাদের বিপদ আপদে এগিয়ে আসবেন। ফলে কী হবে, মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। এই শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠা এটা এসআরের একটি বড় একটি প্রভাব। এরপরে সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠা, হ্যাঁ, এগুলো আমাদের আসবে এই এসআরের মাধ্যমে। এরপর সামাজিক উন্নয়ন হবে আমাদের এসআরের মাধ্যমে। আবার এসআর করার মাধ্যমে গরিব দুঃখীদের যদি আমরা সাহায্য সহযোগিতা করি, দয়া করি, মায়া করি, তাহলে দেখা যাবে যে তারাও, তাদের হাতে কিছু পয়সা যাবে, তাদের হাতে যখন কোনো সম্পদ যাবে তখন তারা এটাকে ব্যয় করবে, সমাজের বিভিন্ন কাজে ব্যয় করবে, এভাবে সমাজের উন্নয়ন হবে। এরপরে শৃঙ্খলা প্রতিষ্ঠা, এসআরের মাধ্যমে যখন মানুষ দয়া পাবে, মায়া পাবে, তখন কেউ চুরি চামারি এগুলো করবে না, এভাবে আস্তে আস্তে শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে এসআরের গুরুত্ব ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে ব্যাপক। এই জন্য আমাদের উচিত যে আমরা সদা সর্বদা এই বিষয়গুলোর আমরা গুরুত্ব দেব। আর আমরা আজকে যে পাঠ করলাম, সেই পাঠের আমরা একটা প্রশ্ন দিয়েই দিলাম। তা প্রশ্ন আমাদের যে ইমেইলে পাঠাবে সেই ইমেইলটা হলো এটা, আমাদের উত্তর যে পাঠাবে। প্রশ্ন দিয়েছি যে তাওয়াক্কুলের গুরুত্ব সম্পর্কে তোমরা একটি পৃষ্ঠা লিখবা, তো এটা আমার ইমেইল নাম্বার এখানে পাঠিয়ে অবশ্যই দিতে হবে। এটা আমার ইমেইল নাম্বার আবদুল্লাহ খান AK333@gmail.com। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।